পেট্রানাপের যুবকের মৃত্যু, ঘটনা আরজিকর হাসপাতালের পুলিশ সূত্রে খবর। শুক্রবার ভোরে কোন্ডগড় বেঙ্গল ফাইন মোড়ের কাছে রাজীব গান্ধীর ওটে একটি ড্রাম্পার চাপা দিয়ে চলে যায় বিক্রম ভট্টাচার্য নামে বছর বয়সের এক যুবককে। চতুর্থী উপলক্ষে দাগাদুষের হালুয়াই গণপতি মন্দিরে মহা আরতি পরিবেশিত হয়। মহা আরতির পর গণেশ মূর্তি সর্বজনীন মন্দিরে স্থাপন করা হয়। আবারও জঘন্য অপরাধ, 4.5 বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় শিশুকে, কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি ওই শিশু। বিচারের দাবিতে মন্তব্য করে মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা হাসপাতাল ফের উদ্বোধন করে বিতর্কে জড়িয়েছেন ঘাটালের সাংসদ দেব। দেবকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট কুণাল ঘোষের। বিষয়টি নিয়ে ঘাটালের সাংসদের পাশেই দাঁড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। হালদাপাড়ার 374 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে পোকা ও নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন অভিভাবকরা। শনিবার ভোরে লাইনচ্যুত হয়ে গেল সোমনাথ এক্সপ্রেসের 2টি কামরা। স্টেশন ছেড়ে এগোনোর কিছুক্ষণের মধ্যেই ঘটনাটি ঘটে, তবে ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি। প্যারালিম্পিক 2024-এর নতুন রেকর্ড স্থাপন করার পরে ভারতীয় প্যারালিম্পিক পদকপ্রাপ্তরা দিল্লিতে পৌঁছানোর পর তাদের দুর্দান্ত স্বাগত জানানো হয়েছে। রাজস্থানে বাংলার এক পরিযায়ী শ্রমিককে খুন করার অভিযোগ তারই বিহারের সহকর্মীদের বিরুদ্ধে। ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে পরিবার। পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে দাবি করলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজবুল। পাল্টা রাজ্যের কর্মসংস্থান নিয়ে প্রশ্ন বিজেপির। চিকিৎসকদের আন্দোলন ও নিরাপত্তা নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বিধানসভা নির্বাচনের আগে রাজৌরি জেলায় নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। এই অঞ্চলে নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। রাস্তায় দাঁড়িয়ে অশালীন আচরণ ও চিৎকার করে গালিগালাজ করছিল এক ব্যক্তি। তার প্রতিবাদ করে শাস্তি হিসেবে মহিলার 3 সঙ্গীর সামনে তাকে মারধর করা অভিযুক্ত। এরপরে সাগরেদদের নিয়ে তার বাড়িতে চড়াও হয়ে মহিলার ক্যান্সার আক্রান্ত স্বামীকে পেটায়। ঘটনায় চাঞ্চল্য নৈহাটির অরবিন্দ পল্লীতে। বাস দুর্ঘটনা হাথরাসে, ঘটনায় 17 জন মৃত, 16 জন চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে এসপি নিপুণ আগরওয়াল হতাহতদের এবং আহতদের চিকিৎসা সম্পর্কে আরও আপডেট দিয়েছেন। আরজিকরের চিকিৎসক তরুণী খুন ও ধর্ষণের প্রতিবাদে এদিন শনিবার পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে কীর্তন বাউল ও ভক্তিগীতি শিল্পীরা এক প্রতিবাদ মিছিলের মাধ্যমে তিলোত্তমা কাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদে পথে নেমেছেন।